দিকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের এমপি আলহাজ মামুন রশিদ কিরণ বেগমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহরুল ইসলাম জৈরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিকের পরিচালনা উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোস্তফা ইকবাল যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মোশেদ ইতালি রোম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ উল্লাহ পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ সহ অনেকেই